이야기 열습니다. 아직까지 이 미사일 먼체 উপস্থিত আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের অভিভাবক, রাজ্যের পর্যবেক্ষক মাননীয় কৈলাস বিজয়বর্গীয়জি, আমাদের দলে সামিল হয়ে যিনি বাংলার রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছেন মাননীয় মুকুল রায়, যিনি বলছেন আমি নাকি ব্যাটিং করি। আমি বিরাটের মতো ব্যাটিং করলে কি উনি ধোনির মতো ব্যাটিং করছেন, কখনো স্লো কখনো ফাস্ট, অভিজ্ঞতার খেলা ঠিক ধরে রেখেছেন। আমরা দেখব আরো দিনে দিনে সব টুর্নামেন্টে তিনি ভালো ব্যাটিং করেন। তো পঞ্চায়েত থেকে পার্লামেন্ট ইলেকশন জিতিয়েছেন, অভিজ্ঞতা আছে, সেটা আমাদের কাজে লাগবে। আমাদের রাজ্যের সাধারণ সম্পাদকগণ সায়ন্তনদা, সঞ্জয়দা, দেবশ্রুতি, আরেকজন বরিষ্ঠ নেতা যিনি সিপিএম থেকে বহু বছর কাজ করে বিধানসভা লোকসভায় নেতৃত্ব দিয়েছেন মাননীয় লক্ষণ শেঠ, পূর্ব মেদিনীপুর জেলাতে খুবই পরিচিত নাম, বাংলার রাজনীতির বিশিষ্ট ব্যক্তিত্ব, অভিজ্ঞ ব্যক্তিত্ব, তিনিও আজকে আমাদের এই যে দেশের তথা রাজ্যের পুনর্গঠনের কাজে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, তিনিও আমাদের দায়াসে উপস্থিত আছেন, তাকেও আমি অভিনন্দন জানাচ্ছি। রাজ্যের সহসভাপতি মাননীয় জয়প্রকাশ মজুমদার, ডক্টর বিশ্বপ্রিয় রায় চৌধুরী, আমাদের সম্মানীয় এমপি যার জন্মতিথি, আমি সবার তরফ থেকে কমসে কম 100 বছর আয়ু কামনা করছি, তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শ্রীমতী রূপা গাঙ্গুলি। আমার জেলার চুল সাদা হয়ে গেছে কিন্তু সত্যি সত্যি এত বরিষ্ঠ নন, মাননীয় অনুপম মল্লিক জেলা সভাপতি, বিশিষ্ট পরিবার থেকে এসেছেন, যোগ্যতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন, অনুপম দা যার নেতৃত্বে এই জেলার কাজ এগিয়ে চলেছে, আপনারা সবাই এসেছেন, অনুপম দা ডায়াসে উপস্থিত আছেন, এছাড়া আমাদের প্রদেশ জেলা বিভিন্ন মোর্চার বহু নেতৃত্ব উপস্থিত। সর্বোপরি এই সভাকে সফল করার জন্য দূর দূর থেকে যারা এসেছেন আমাদের কর্মী, স্থানীয় সুধী নাগরিক বৃন্দ এবং মা বোনেরা, অনেকক্ষণ ধরে আমি শুনলাম 11:30 থেকে শুরু হয়েছে সভা, তখন থেকে বসে আপনারা ভাষণ শুনছেন, সেজন্য আরেকবার আপনাকে আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ধৈর্য অধ্যাবসায় এর দ্বারা হাওড়া জেলায় পরিবর্তনের পরিবর্তন শুরু হবে, এটা আমার দৃঢ় ধারণা। অনেক ভাষণ হয়ে গেছে, সেজন্য খুব লম্বা ভাষণ করার সুযোগ নাই, দরকার নাই, কারণ আপনারা জেনে গেছেন কি করতে হবে, তাই বিরাট সংখ্যায় এখানে উপস্থিত হয়েছেন। শুধু হাওড়া নয়, পশ্চিমবাংলার কোনায় কোনায় আপনি যেখানে যান, আমি গেছিলাম সেদিন কামাখ্যাগুড়ি, বারাবিসা, আসাম বর্ডার, আলিপুর দুয়ার, সেখানে ব্যাপক সংখ্যায় উপস্থিত এবং বিরাট জয়েনিং 5,000 লোকের, এক এমএলএ থেকে আরম্ভ করে সাধারণ লোক ব্যাপক সংখ্যায় আসছেন। এদিকে ঝাড়গ্রাম, ওদিকে পুরুলিয়া জঙ্গল মহলের 20,000-30,000 লোক এক এক সভাতে আসছেন, কারণ কি সারা দেশব্যাপী মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে পুনর্গঠনের কাজ, উন্নয়নের কাজ চলেছে, তার লাভ আজকে সাধারণ মানুষ পাচ্ছেন। যে মানুষ হতাশ হয়ে গেছিল যে এই দেশের কিছু হবে না, চুরি চলছে, ডাকাতি চলছে, লুট চলছে, তারাই আজকে বলতে আরম্ভ করেছে না, নরেন্দ্র মোদী এই দেশকে রক্ষা করবেন, এই দেশের উন্নয়ন করবেন, আর সারা দুনিয়াতে ভারতবর্ষের মান বাড়ছে, তাই আজকে ভারত বলে একটা দেশ আছে লোকে জানতে পারছে। আমেরিকার প্রেসিডেন্ট, জার্মানির চ্যান্সেলর, ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার, অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার, আপনি দেখুন রোজ দিল্লিতে কোন না কোন বিশ্ব নেতা উপস্থিত হচ্ছেন। এটা একটা গরিব দেশ যেখানে কুষ্ঠরোগী, প্রেসারের রোগী, সুগারের রোগী, অশিক্ষিত মানুষ ভরে আছে কোটি কোটি, সেই দেশে কি আছে, কেন বিশ্বের নেতারা আসছেন না, আজকে এই দেশটা জেগে উঠেছে, আত্মবিশ্বাসে ভর করে, 70-75 কোটি যুবক এই দেশের সারা দুনিয়ায় ছড়িয়ে আছে, সেখানে কাজের মাধ্যমে যোগ্যতার পরিচয় দিয়েছে, তাই লোকের ধারণা ভারতবর্ষ আবার জাগবে, বিশ্বকে নেতৃত্ব দেবে, আর সেই নেতৃত্ব নরেন্দ্র মোদী দিচ্ছেন, তাই আজকে সারা দুনিয়ার লোক তাকিয়ে আছে।
বিভিন্ন রাজ্যেতে বহু বছর ধরে যে সরকার চলেছিল, গরিব মানুষ খালি ভোট দিত আর কিছু পেত না। নরেন্দ্র মোদী সেই গরিব লোকেদের কথা বলেছেন, যে মায়েরা কোনোদিন ভাবতে পারেননি লাইটার দিয়ে গ্যাস জ্বালিয়ে রুটি বা ভাত রান্না করবেন, যে মায়েদেরকে তার স্বামী গ্যাসের সিলিন্ডার দিতে পারেনি, তার ছেলেরা দিতে পারেনি, সেই মায়েদেরকে আজকে নরেন্দ্র মোদী গ্যাসের সিলিন্ডার দিয়েছেন। কি দিয়েছেন কি না, যে ভাবতে পারেনি তার কাঁচা বাড়ি, মাটির দেওয়াল, খড়ের চাল বা টালির চাল কোনদিন পাকা বাড়ি হতে পারে, তার বাড়িতে আজকে পাকা বাড়ি হয়েছে, ছাদ হয়েছে। যে মা বোনেরা লজ্জার মাথাকে মাঠে ঘাটে খালের ধারে শৌচালয়ের জন্য যেতেন, আজকে সেই বাড়িতে পাকা পায়খানা হচ্ছে, তারা ইজ্জতের সঙ্গে শৌচালয়ে যাচ্ছেন। এটা নরেন্দ্র মোদী করেছেন। তাই গ্রাম থেকে শহর থেকে সব জায়গায়, জঙ্গল মহল থেকে পাহাড় অবধি, ভারতবর্ষের কোনায় কোনায় আজকে সাধারণ গরিব মানুষ মোদীকে আশীর্বাদ করছেন। তাই যেখানে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে বিজেপি জিতছে। দুটি রাজ্যে নির্বাচন চলছে, হিমাচলে হয়ে গেছে, গুজরাটে নির্বাচন হচ্ছে, কি হবে রেজাল্ট, কে জিতবে এতে কোনো সন্দেহ নাই, বিজেপি জিতবে। আর বিজেপি জিতলে দেশের উন্নতি হবে। তো যেখানে যেখানে নির্বাচন হলো সেখানে বিজেপি সরকার হলো, যেখানে যেখানে নির্বাচন হবে বিজেপি সরকার হবে, বাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তাই বন্ধুগণ, পশ্চিমবাংলাকেও সেই বিজয় যাত্রার সঙ্গে যুক্ত হবে করতে হবে, সেই বিকাশ যাত্রার সঙ্গে যুক্ত করতে হবে। পঞ্চায়েত নির্বাচন আসছে, তাতে পরিবর্তন করতে হবে, কিন্তু তার আগে হয়তো আমরা সুযোগ পাবো। উলুবেড়িয়ার মানুষ নরেন্দ্র মোদীকে জানিয়ে দিতে চাই যে বাংলার মানুষ, উলুবেড়িয়ার মানুষ নরেন্দ্র মোদীর সঙ্গে আছে। কি আমরা জানিয়ে দেবো কি না, আমাদের পরীক্ষা আছে, পশ্চিমবাংলার পরিবর্তনকে নেতৃত্ব দেওয়ার সুযোগ উলুবেড়িয়ার মানুষের কাছে এসেছে। আমরাই প্রথম সেই পরিবর্তনের পরিবর্তন শুরু করব, বুঝিয়ে দেব উলুবেড়িয়ার মানুষ অনেক বেশি সচেতন। এই অপরাধ, এই অপশাসন, এই হত্যার হিংসার রাজনীতিকে আমরা বাংলায় চলতে দেবো না, তার প্রথম পরিবর্তন এই উলুবেড়িয়ায় হবে, হবে তো? তাই বন্ধুগণ, আমাদের এখানে দেখুন গঙ্গার দুই পাশে দুষ্কৃতকারীদের উৎপাত চলছে, যত ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে। মাননীয় কৈলাসী বলেছেন 41 জন মারা গেছে গত 6 মাসে, তারা কারা? মরছে টিএমসির লোক, মারছে টিএমসির লোক। আমাদের দু একজন কর্মী মারা গেছেন তাদের অত্যাচারে, পুলিশ কাউকে ধরতে পারছেন না, ধরলে টিএমসির নেতাকে ধরতে হবে, বাধ্য হয়ে কিছু কিছু ধরতে হচ্ছে, চোখের সামনে খুন করছে। যত অসামাজিক কাজ, বীরভূমের পাথরের খাদান, দক্ষিণ বাংলায় যতগুলো নদী আছে তার বালি চুরি, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, বীরভূমের কয়লা খাদান লুট হয়ে যাচ্ছে, হাজার হাজার ট্রাক, কে পয়সা পাচ্ছে? দিদিমণি আর তার পার্টির নেতারা এসব পয়সা পাচ্ছে। তাই তার বিরোধিতা যে করছে, তাকে মারা হচ্ছে, হাত পা ভেঙে দেওয়া হচ্ছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, খুন করে দেওয়া হচ্ছে। তাই বীরভূমের সভাপতি কি বলছেন, টিএমসি সভাপতি, চোখ উপড়ে নেবেন, হাত পা ভেঙে দেবেন। কেন না, উনার এই ধান্দাটা আজকে নষ্ট হয়ে যাচ্ছে, ভারতীয় জনতা পার্টির কাজ বাড়ছে, তাই মানুষ সাহস পেয়েছেন, প্রতিবাদ করছেন। বালির গাড়ি আটকাতে গেছে, তার উপর দিয়ে গাড়ি চলে গেছে, বসির আটেতে চোরাই গরু পাচারের গাড়ি আটকাতে গেছে আমাদের কর্মী, তার উপর দিয়ে ট্রাক চালিয়ে দিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তাকে হত্যা করা হচ্ছে, বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে। একমাত্র ভারতীয় জনতা পার্টি এই অন্যায়ের প্রতিবাদ করছে, আর কাউকে রাস্তায় দেখা যাচ্ছে না। তাই আগামী পঞ্চায়েত নির্বাচন আমরা একমাত্র টক্কর দেবো টিএমসি কে। সিপিএম লোকেরা, কংগ্রেসের লোকেরা আছেন, আমি বলে দিচ্ছি, সিপিএম কংগ্রেস ক্যান্ডিডেট দিতে পারবে না, ক্যান্ডিডেট দাঁড় করাতে পারবে না, কারণ তাদের যদি মারে কেউ দেখতে আসবে না। আমি বলে দিচ্ছি, টিএমসির বিরুদ্ধে একটা জোট হবে সব পার্টি নিয়ে, আর সমস্ত বিরোধী যারা প্রার্থী হবে টিএমসির বিরুদ্ধে কেবল পদ্মফুল চিহ্নে দাঁড়াবে, একটাই প্রতীক হবে বাংলা সাধারণ মানুষের প্রতীক, সেই পদ্মফুল দিয়ে আমরা ঘাস ফুলকে মারিয়ে দেব, তারপরে আর ঘাস ফুল দেখা যাবে না। আর তাই সমস্ত পার্টির লোকেরা আজকে সুযোগ খুঁজছে টিএমসি কে হটাবার জন্য, সেই সুযোগটা আমাদের দিতে হবে, গ্রামে গঞ্জে আমাদের সংগঠন দাঁড় করাতে হবে। যারা নিজের পার্টির কর্মী রক্ষা করতে পারছে না,
নিজের চেয়ারম্যানকে রক্ষা করতে পারছে না, তারা অন্যকে কি রক্ষা করবে? আজকে দুষ্কৃতকারীরা, গুন্ডারা, মাফিয়ারা, তাদের এত সাহস বেড়ে গেছে, তারা পুলিশকে পুলিশ মনে করে না, টিএমসির নেতাদেরকে নেতা মনে করে না, দিন দুপুরে গুলি চালাচ্ছে, যে বাধা দিচ্ছে তাকে উড়িয়ে দিচ্ছে। মনোজ উপাধ্যায়, তিনি আমাদের ছোটবেলা থেকে আরএসএস এর স্বয়ংসেবক ছিলেন, সিপিএম এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাংলার পরিবর্তনের জন্য দিদির দিকে গেছিলেন, টিএমসির সঙ্গে মিলিতভাবে বাংলার পরিবর্তনের জন্য চেষ্টা করেছিলেন, তার সাহস যোগ্যতা সততা দেখে টিএমসি তাকে টিকিট দিয়েছিল, কাউন্সিলর হয়েছিলেন, চেয়ারম্যান হয়েছিলেন, কিন্তু আজকে সেই সততাই তার মৃত্যুর কারণ হলো। সেখানকার গুন্ডা মাফিয়ারা যারা টিএমসি সেন্টারে আছে তাকে হত্যা করেছে। এত এরা নির্লজ্জ বেহায়া বিজেপিকে নাম দিচ্ছে, বিজেপিকে হত্যা করেছে। আরে দাদা, টিএমসি লোককে মারার জন্য বিজেপির লোক দরকার নাই, টিএমসির লোকই টিএমসির লোককে ঠান্ডা করে দেবে, সেটা শুরু হয়ে গেছে। তাই নদিয়াতে মার্ডার হলে টিএমসির নেতা ধরা পড়ে, চব্বিশ পরগনায় মার্ডার হলে টিএমসির নেতা ধরা পড়ে। আমি বলছি না, দিদিমণি নদিয়াতে মিটিং করতে গেছেন, প্রশাসনিক বৈঠক হচ্ছে, দিদিমণির পাঠশালা আপনারা দেখেন টিভিতে, বসে বসে সবাইকে পড়া ধরেন, বিডিও, এসডিও, ওসি, তাদের এমনি ক্লাস নেন প্রাইমারি স্কুলের মতো, দেখাচ্ছেন আমি বিরাট কাজ করছি। সেখানে একজন ওসিকে উনি বলছেন নদিয়ার, যে কি ব্যাপার, আমাদের লোকেদের মেরে দিচ্ছে, আপনি কিছু করছেন না কেন? সে বেচারা কিছু বলতে পারছে না, যে আপনাদের এক নেতার চামচা অন্য নেতার চামচাকে ঝেড়ে দিচ্ছে, আমি কি করব? আমাকে তো চাকরি রাখতে হবে, ওকে ধরতে গেলে আমার চাকরি চলে যাবে। তাই বন্ধুগণ, পশ্চিমবাংলায় আজকে কারো সুরক্ষা নাই। আমাদের মুকুলদার ছেলে এখন এমএলএ আছে, যুব নেতা, সে চিঠি লিখেছে মুখ্যমন্ত্রীকে, ওখানে একজন কর্মী, একজন টিএমসি নেতা মার্ডার হয়েছিল ওদের হাতে, সে বলেছে যে দিদি, আমি কাশিদের মতো হয়ে যাব না তো, কাশি কাকুর মতো। আজকে একজন যুব নেতা, সে জিতে এসছে, সে পার্টির উপর ভরসা রাখতে পারছে না, তার সুরক্ষা নাই। বিধানসভার মধ্যে তাদের এমএলএ রা বলে যে ভাই, আমাদের কালকে কি হবে কিছু জানি না। যে মনোজ মারা গেছে, ওখানকার টিএমসি নেতারা হুগলির বলছে, যদি চেয়ারম্যানের এই অবস্থা হয় আমাদের কি হবে, আমাদের কি সুরক্ষা আছে, কিন্তু পার্টির সামনে বলতে পারছে না, দিদির সামনে বলতে পারছে না। চারদিকে ডেঙ্গি হচ্ছে, 500 লোক মারা গেছে, আরো কতজন হসপিটালে আছে কেউ জানে না। আমাদের মন্ত্রী রবিবাবু, রবি ঘোষ কুচবিহারের, তার মেয়ের ডেঙ্গি হয়েছে। আমাদের ইন্ডিয়া ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলির দাদা শ্রেয়াসিসের ডেঙ্গি হয়েছে, ভর্তি হয়েছে। আরো অনেক বড় বড় লোকের হয়েছে। সুজন চক্রবর্তী, বিরোধী দলের নেতা, সিপিএম এর, তিনি শুয়ে আছেন হসপিটালে, ডেঙ্গি হয়েছে। দিদি তবু মানছেন না, বিধানসভায় অর্ধেক বিধায়ক আসে না কেন, কে বলছে শরীর খারাপ, অসুস্থ, ডেঙ্গি হয়েছে বলতে পারছে না, তাহলে চাকরি চলে যাবে। আমি বললাম, ভাই তোমরা মরে যাবে কিন্তু বলতে পারবে না যে আমার ডেঙ্গি হলো, মারা গেলাম, ডেথ সার্টিফিকেটে লেখা হবে না, ওই পার্টিতে আছো কেন? মুকুলদা বলছিলেন ওটা প্রাইভেট কোম্পানি, আমরা বলছি পার্টি নাই, প্রপার্টি। একজন ডাইরেক্টর, একজন ম্যানেজার, বাকি সব কর্মচারী, কারো ক্ষমতা নেই একটা কথা বলে, কোনো নীতি নৈতিকতা নাই, কোনো অধিকারের কথা নাই। চাকর বাকর, সকালবেলা আসো বাসন মাজো বাড়ি যাও, সকালবেলা আসো ঘর ঝাড় দাও বাড়ি যাও, তার জন্য খেতে দিচ্ছে, করে খাও, লুটপাট করে খাও, এই মা মাটির মানুষের ঝান্ডাটা ধরো, কেউ গায়ে হাত দেবে না। তিনজন উগ্রপন্থী ধরা পড়েছে, ধরা পড়েছে কিনা, বসিরহাট দাঙ্গা, বম ব্লাস্ট। আমরা গোড়াত থেকে বলে এসেছিলাম সিবিআই এনআইএ দিয়ে তদন্ত হোক, তাহলে ধরা পড়বে, দিদিমণি করেননি। তারা সারা দেশ ঘুরে এসেছে, কেন্দ্রীয় সংস্থা খবর দিয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে, বম, বন্দুক, আরডিএস বানানো এক্সপার্ট তারা, তারা সত্যি সত্যি বানিয়ে যদি টেস্ট করতো আমাদের কি হতো? তিন পিস ধরা পড়লো, আরো কতজন ঘুরে বেড়াচ্ছে তার কোনো মাথা মুন্ডু নাই, কোথায় কখন বোম ফাটবে কোনো ঠিক নাই, কোথায় ধুলাগড়, কোথায় কালিয়াচক, বসিরহাট, বাদুড়িয়ার মতো ঘটনা ঘটবে কেউ জানে না। পুলিশও বলতে পারছে না, নেতারাও বলতে পারছে না, চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে। বারুদের স্তূপের স্তূপের উপরে আমরা বসে আছি বন্ধুগণ, এই বাংলা কেউ চায়নি, এই জন্য কেউ পরিবর্তন চায়নি,
পুলিশকে এরকম নপুংসক দেখতে হবে আমরা কল্পনা করতে পারিনি। পুলিশের কি কাজ হয়েছে এখন? বালির গাড়ি থেকে টাকা তোলা, কয়লার গাড়ি থেকে টাকা তোলা, পাথরের গাড়ি থেকে টাকা তোলা, আর ডিউটি বলতে বিজেপির লোকেদের কেস দেওয়া, তাদেরকে ফলো করা, তাদেরকে ডান্ডা চালানো, এই হচ্ছে পুলিশের কাজ। আজকে থানায় যান, 10টা পুলিশ থাকলে 20টা সিভিক ভলেন্টিয়ার আছে। সিভিক ভলেন্টিয়াররা কি করছে? রাস্তায় যত ট্রাক থেকে টাকা তোলা, তারা দুজন পুলিশ চারজন ভলেন্টিয়ার দাঁড়িয়ে আছে, ট্রাক আসছে হাত দিচ্ছে, চোখের সামনে নিচ্ছে নির্লজ্জ ভাবে। তা আমাদের পেছনে খবর নেওয়া আর গাড়ির থেকে টাকা তোলা, এই হচ্ছে পুলিশ, সিভিক পুলিশের কাজ। বন্ধুগণ, স্কুল কলেজে পড়াশোনা বন্ধ, মারপিট হচ্ছে, আর কে জিএসএম এর তার চেষ্টা হচ্ছে। শিক্ষামন্ত্রী বারে বারে গিয়ে কলেজে ঠিক করে আসছেন, কার চেলাটা জিএস হবে, শিক্ষামন্ত্রী চেলা হবে নাকি অর্থমন্ত্রী হবে নাকি শিল্পমন্ত্রী হবে। নিজেরা মারামারি করছে, অন্যদের নমিনেশন করতে দিচ্ছে না, জিতে যাওয়ার পরে আবার মারামারি করছে কে জিএস হবে। পড়াশোনা নাই, হসপিটালে গেলে ফেরার কোনো গ্যারেন্টি নাই, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প সব জায়গায় একই অবস্থা। এই বাংলা আমরা চাইনি কেউ বন্ধুগণ, এই জন্য পরিবর্তন চাইনি, এই জন্য লাইনে দাঁড়িয়ে ভোট দিইনি। টিএমসি এটা ভালোভাবে জেনে গেছে, এখানে ভোট হলে আর জেতার কোনো চান্স নাই, তাই কোনো ভোটেতে লোককে ভোট দিতে দিচ্ছে না, তাদের ক্যান্ডিডেটকেও ভোট দিতে দেয়নি। দুর্গাপুরের ইলেকশনে টিএমসি এর কাউন্সিলর দাঁড়িয়েছিল যে সে ভোট দিতে গেছে, তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে, বলছে যাও ভোট দিতে হবে না, বলে আমি ক্যান্ডিডেট, বলে রাখো ক্যান্ডিডেট, ও আমরা দিয়ে দেবো। সে বলেছে ক্যামেরাতে এসে যে আমাকে ভোট দিতে দিল না, আমি টিএমসির ক্যান্ডিডেট। পরের দিন ভোট গোনা হয়েছে, সে কাউন্সিলর জিতেছে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতির ইলেকশন হচ্ছে, সেই জন্য এখানকার এই রাজ্যের ইলেকশন কমিশনের উপরে আমাদের কোনো বিশ্বাস নাই, কোনো আস্থা নাই, কিন্তু আমরা তো ভোট ছেড়ে দিতে পারি না, রাজনীতি করতে নেমেছি, লড়াই করে আমাদের জিততে হবে। তাই যে পঞ্চায়েত নির্বাচন আসছে, সেই পঞ্চায়েত নির্বাচনে ভোট আমরা করব, আমরা ভোট করব, আমরা জিতব। যদি কেউ দাদাগিরি করতে আসে কি করবেন? তাকে ভালো করে পালিশ করবেন। তো আমি কি বলেছিলাম আগে, আপনার গ্রামে যদি কেউ দাদাগিরি করতে আসে তাকে ফেরত পাঠাবেন, কিন্তু হসপিটাল হয়ে যেন বাড়ি যায় সেই ব্যবস্থা করবেন। হবে তো? নিজের পায়ে হেঁটে যেন বাড়ি যেতে না পারে, হয় কারো কাঁধে চড়ে যেতে হবে, নাহলে অ্যাম্বুলেন্সে যেতে হবে, এটা পরিষ্কার এখন থেকে, কারণ ভোট লুট করতে আমরা আর দেবো না। কিন্তু বন্ধুগণ, তার আগে আমাদের এখানে নির্বাচন আছে, এখানেও তারা চেষ্টা করবে, ধমকি দেবে, ভয় দেখাবে, কিন্তু আমি বলে দিচ্ছি, 6 মাসের আগের বিজেপি আজকের বিজেপি এক নয়, এক আছে কি? এটা মুখে বললে হবে না, এটা ইলেকশনে করে দেখাতে হবে, ইলেকশনে সাধারণ মানুষও জানবে হ্যাঁ বিজেপি জিততে চায়। আর টিএমসির এই ছোট ছোট ভাইরা, দিদির ইঞ্চি সাইজ, ফুট সাইজ, হাত সাইজ নেতা যত আছে, তারাও বুঝে গেছে, তারা যেন জানতে পারে বিজেপির সামনে দাদাগিরি চলবে না, সেই জন্য তাদের জন্য এখন থেকে ওষুধ তৈরি করবে। ফাঁকা মাঠে আর কাউকে গোল দিতে দেবো না। এতদিন নির্বাচন হতো, আমরা একটা ক্যান্ডিডেট দিতাম, একটা সভা করতাম, দুটো পোস্টার মারতাম, শেষ। ওই রাজনীতি আমরা করছি না পশ্চিমবাংলায়, সমস্ত জায়গায় ক্যান্ডিডেট দেবো এবং জেতার জন্য আমরা নির্বাচন লড়ব। আর তাতে যদি কেউ বাধা দিতে আসে, সে জেনে যাবে বিজেপি কি। তো এবারের নির্বাচন, এতদিন আমরা স্টেডিয়ামে বসে খেলা দেখতাম, সিপিএম কংগ্রেস খেলতো, এবার কিন্তু আমরা মাঠে নামবো, আমরা খেলবো, ওরা দেখবে কি, ঠিক তো? বিজেপি বদলে গেছে, কারণ আমরা দেশকে বদলাতে চাই, তাই আগে নিজেকে বদলাতে হবে, আমরা বদলেছি। তাই দার্জিলিং এ যখন আমার সঙ্গে এরকম ব্যবহার করা হয়েছে, তার পরের দিন সারা পশ্চিমবাংলায় আমাদের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে, 608 জায়গায় আমরা পথ অবরোধ করেছি, বিক্ষোভ দেখিয়েছি, কুশপত্রিকা দাহ করেছি, 1.5 লক্ষ কর্মী আপনাদের মতো রাস্তায় নেমেছিল। যে পুলিশ আমাদের চোখ দেখায়, যে পুলিশ আমাদের লাঠি দেখায়, যে পুলিশ আমাদের কেস দেয়, ডান্ডা মারে, সে পুলিশ কি করছিল আপনাদের মেরেছে? পুলিশ হাত জোর করে দাঁড়িয়েছিল, কতক্ষণ চালাবেন? কারণ কি, দিদির পুলিশ হচ্ছে শক্তের ভক্ত আর নরমের জম। যতদিন আমরা নরম ছিলাম,
আমাদের সঙ্গে জমের মতো ব্যবহার করেছিল, মারতো পিটতো, মাথা ফেটে গেলে হসপিটালে নিতেও দিত না, থানায় ঢুকিয়ে দিত। আর আজকে যেই একটু শক্তপোক্ত হয়েছি আমরা সোজা হয়ে দাঁড়িয়েছি, পুলিশ এসে হাত জোর করে দাঁড়িয়েছে। তাই এই দুর্নীতিগ্রস্ত নেতা আর পুলিশ যারা বিজেপিকে আটকাওয়ার চেষ্টা করছে তাদেরকে বুঝিয়ে দিতে হবে, সারা ভারতবর্ষের বিজেপি এক বিজেপি, যে বিজেপি লড়াই করে ভারতবর্ষের 80% জায়গা দখল করেছে, রাজ্য সরকার চালাচ্ছে, কেন্দ্রীয় সরকার চালাচ্ছে, পশ্চিমবাংলার বিজেপি ও সেই বিজেপি। আদর্শের জন্য লড়াই করি, নীতির জন্য লড়াই করি, আর যে তাতে বিরোধিতা করে তাকে আমরা ক্ষমা করি না। এখানকার রাজনীতি যেভাবে চলে আসছে সেই রাজনীতি করে আমরা জিততে হবে এবং এখানকার পরিবর্তন করতে হবে। আমরা একদিন ভদ্রলোকের রাজনীতি করেছিলাম তো আমাদের কেউ পাত্তা দেয়নি। আপনারা জানেন আমাদের পশ্চিমবাংলার যারা আমাদের সভাপতি ছিলেন, খুব শ্রেষ্ঠ পূজ্য লোক, আমাদের হরিপদ ভারতী, আমাদের বিষ্ণুকান্ত শাস্ত্রী, আমাদের জুলুবাবু, এদের মতো শিক্ষিত মার্জিত ভদ্রলোক কিন্তু পশ্চিমবাংলার রাজনীতিতে কোনোদিন কোনো পার্টিতে আসেনি। কিন্তু আমরা জিতেছি কি? রাজনীতি ভদ্রলোকদের জন্য নয়, একটুখানি যে যে ভাষায় বোঝে ওই ভাষায় কথা বলতে হবে। যেদিন থেকে আমরা বলতে আরম্ভ করেছি টিএমসির লোকেরা খুব পরিষ্কার বুঝতে পেরেছে, এর আগে আমাদের ভাষা বুঝতে পারতো না, এখন বুঝতে পারছে। তাই বন্ধুগণ, যে যে ভাষা বোঝে সেই ভাষায় বলুন, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয় ওই ফুল দিয়ে পুজো করুন। মা কালীকে ধুতর ফুল দিলে হবে না, জবা ফুল দিতে হবে। বাবা শিবকে ধুতর ফুল নয়, এই জবা ফুল দিলে হবে না, ধুতর ফুল দিতে হবে। কি বুঝতে পেরেছেন? তো অনেক নেতারা টিএমসি এখন বড় বড় ডায়লগ দিচ্ছে ভয় পেয়ে গিয়ে। আমার ছোটবেলার কথা মনে আছে, গ্রামে যখন খেলতে যেতাম সন্ধ্যা হয়ে গেলে ফিরতাম যখন অন্ধকার হয়ে যেত, শেওড়া গাছের নিচে দিয়ে যখন আসতাম না একা একা বুকটা দুরু দুরু করতো, কি করতাম আমরা? জোরে জোরে গান গাইতাম, হরে কৃষ্ণ বলতাম, নাহলে কিছু একটা বলতাম, স্লোগান দিতাম, কেন? নিজেকে সাহস দেওয়ার জন্য। আজকে টিএমসির যে নেতারা বড় বড় কথা বলছেন, চোখ উপড়ে নেবেন, হাত ভেঙে দেবেন, কিসের জন্য? নিজের সাহস বাড়াবেন, সান্ত্বনা দেওয়ার জন্য। ভয় পেলে মানুষ এরম করে, সাপ ফোঁস ফোঁস করে ভয় পেলে, চিৎকার করে, কুকুর রাত্রেবেলাকে ঢিল মারুন একটা চিৎকার করবে, খুব ভুগবে, কেন? ভয় পেয়েছে, ভয় পেলে আওয়াজ বেরোয়, এগুলো হচ্ছে ভয়ের আওয়াজ। আর ভয়টা কাকে পাচ্ছে? কাকে? হ্যাঁ, বিজেপিকে ভয় পেয়েছে, ভয় পাবে, কারণ আছে। বাকি আমরা এখানে আমাদের কাজ করব, বাকিটা মাননীয় কৈলাসজি আছেন, উনি দিল্লিতে করবেন, ওইটা চিন্তা করতে হবে না। এতদিন গল্প চলতো দিদি মোদি এক হয়ে গেছে, আমি বলছি না, জল আর তেল একদিন এক হবে না কোনোদিন, তেল জল এক হয় হবে না। তাই দিদিমণি দেখলেন দিল্লিতে গিয়ে আর ডাল গলছে না, এখন মাননীয় রাষ্ট্রপতিকে ডেকেছেন। এই রাষ্ট্রপতি যিনি সৎ সজ্জন মানুষ, শিক্ষিত মানুষ, রামনাথ কোবিন্দ, যেদিন আমরা তার নাম ঘোষণা করেছিলাম দিদিমণি কি বলেছিলেন? হুইজ কোবিন্দ, কে কোবিন্দ আমি চিনি না, এখন চিনতে পেরেছেন। কিন্তু ওয়াক্ত পড়ে বাঁকা তো গাধা কো কহে কাকা, সময় খারাপ হলে অনেক কিছুই করতে হয়। এবং মাননীয় কোবিন্দ জেতার পরে প্রথম যদি কেউ অভিনন্দন জানিয়ে থাকে, আমাদের দিদিমণি জানিয়েছিল, বুঝতে পেরেছে আসছে এবারে। আর তিনি তাকে ডেকে নিয়েছে, নাগরিক সম্বোধনা দিচ্ছেন, চালা কি হচ্ছে আমরা বুঝি না। তাই বন্ধুগণ, পরিস্থিতি পাল্টাচ্ছে, যারা ভয় দেখাতো তারা ভয় পেতে আরম্ভ করেছে, আপনার গতিবিধি, আপনার পরিশ্রম, আপনার নিষ্ঠা দেখে ভয় পেয়েছে। আমরা কাউকে ভয় পাওয়াতে চাই না, কিন্তু যারা চোর দুর্নীতিগ্রস্ত তারা ভয় পাবেই, একমাত্র বিজেপি ভয় পায়। তাই আজকে যে সফল সভা এখানে হয়েছে, যে ব্যাপক উৎসাহ উন্মাদনার মাধ্যমে আপনারা এখানে এসেছেন, আর শত্রুপক্ষে যারা এখনো ভদ্রলোক আছেন, টিএমসি পার্টিরা গুন্ডা, ডাকাত, মাফিয়া, পকেট গ্যাট কাটা, পকেট মার, এতে ভরে গেছে, কোনো ভদ্র সজ্জন ওখানে থাকতে পারবে না, এক একজন করে চলে আসছেন। তাই ওপেনিং করেছেন মাননীয় মুকুলদা, তিনি জানেন ওখানকার ওষুধ কি, তিনি শুরু করেছেন ব্যাটিং। কিন্তু আপনাদের মতো হাজার হাজার যুবক যারা পশ্চিমবাংলার ভবিষ্যৎকে পরিবর্তন করতে চান, তাদের পরিশ্রমের দ্বারা এটা সফল হবে। তাই আমি আশা করব আগামী লোকসভার যে উপনির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে
আমরা পশ্চিমবাংলার পরিবর্তনকে সূচিত করে দিল্লি অবধি আমাদের মেসেজকে পৌঁছে দেবো, যাতে দিল্লি এতদিন ভাবছিল বাংলার কার্যকর্তারা পরিবর্তন করতে পারবে না, তাদের যাতে ধারণার পরিবর্তন হয়। আর পরিবর্তন হয়েছে বলে আজকে উপর থেকে টাইট দেওয়া শুরু হয়েছে। আমাদের আপনার আমার পরিশ্রম নিষ্ঠার ফলেতে আমরা দিল্লির অধিকারীদের মনকে জয় করব, তাদের বিশ্বাস জিতব। আর যেভাবে এক একটা রাজ্য আমরা জিততে যেতে এগোচ্ছি, পশ্চিমবাংলাও সেই সিরিজের মধ্যে হবে। এই পশ্চিমবাংলায় সে রাইটার্স হোক আর নবান্ন হোক, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মন্ত্রী বসবে। এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি রাজত্ব হবে, আর গরিব সাধারণ মানুষ থেকে সবার সুরক্ষা এবং উন্নতি আমরা নিশ্চিত করব। এই কথা দিয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। অসংখ্য ধন্যবাদ জানাই ভারতীয় জনতা।